একটি বাড়ি কিনে থাকে রাজ্যের স্বপ্ন একটি বাড়ি মানে আপনার প্রতিদিনের জীবন আপনার ঠিকানা আপনার ভবিষ্যৎ হোক সে ভাড়া বাড়ি অথবা নিজের যত্ন ছাড়া যেমন গাছ বাঁচে না বাড়ির জন্য চাই তেমন যত্ন সফল হতে হলে আপনাকে জানতে হবে নিতে হবে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত প্রপার্টি সেলিং লেটিং এবং বাইং এর খুঁটিনাটি বিষয় নিয়ে এনটিভির বিশেষ আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ প্রপার্টি শো উইথ কাজী আরিফ দেখবেন সোমবার রাত 8টায় এবং পুনঃপ্রচার শনিবার সকাল 11টায় শুধুমাত্র এনটিভিতে ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয় প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস পিস অফ মাইন্ড Absolutely. প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188 সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি খন্দকার আশরাফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এনটিভি নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি সাপ্তাহিক অনুষ্ঠান প্রতি সপ্তাহে আমরা ঘুরে ঘুরে আপনাদের কাছে চলে আসি এবং আপনাদের কাছে নিয়ে আসি এই ইউকে প্রপার্টির বিভিন্ন বিষয় নিয়ে এই বিষয়গুলো জানার জন্য আমাদের সাথে সবসময় থাকে একজন প্রপার্টি স্পেশালিস্ট জি আপনারা সবাই ওনাকে চেনেন যার নামকরণে আমাদের এই অনুষ্ঠানটি জি উনি হলেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাজী আরিফ ভাই যিনি মোর দেন ওয়ান অ্যান্ড হাফ ডেকেড ধরে আমাদের এই কমিটিকে বিভিন্নভাবে সেবা দিয়ে আসছেন চলুন দেখি উনি কেমন আছেন আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই আশা করি ভালো আছেন ঠান্ডা আলহামদুলিল্লাহ মানে আসতে হবে আমাদের প্রোগ্রাম চালাতে হবে চলে আসছি আর কি আশা করি ভালো আছেন আপনি বলা যায় বলে না মানুষ যে চলে আসি নারীর টানে আমরা চলে আসি যে আমাদের এই দর্শকদের টানে আমাদেরকে চলে আসতেই হবে না সেটাই এবং উই ডু লাভ ইট উই ডু বিলিভ দ্যাট না দ্যাটস ট্রু দর্শক আপনারা দেখছিলেন শুনছিলেন কারণটা হচ্ছে যে আমাদের এই প্রতি সপ্তাহে যে কথাটা আশা ভাই বললেন যে প্রতি সপ্তাহে 5 বছর ধরে করে আসছি স্টিল একমাত্র পায়নিয়ার হিসেবে আমাদের বাঙালি কমিউনিটির টিভিতে চলছে প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান আপনারা যে যেখানে বসে অনুষ্ঠানটি দেখছেন আপনাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে ব্যাক টু ইউ ধন্যবাদ দর্শক আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি যেটা আরিফ ভাই বললেন যে 5 বছর ধরে আমরা করে আসছি এবং সেই 5 বছর কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 1 বছর নয় এটা ক্রমান্বয়ে চলে আসছে এবং সেটা আপনাদের সাপোর্ট না পেলে আমরা কিন্তু এত দূর আসতে পারতাম না জি দর্শক আমাদের এই অনুষ্ঠানটি উনি বলেছেন পায়োনিয়ার ইয়েস উই আর দ্য ফার্স্ট অ্যান্ড স্টিল গোয়িং অন আমাদের আমরা চাই যে আমাদের কমিউনিটির অন্য ভাইয়েরাও আসুক তাহলে এক্সকিউজ মি উইদাউট কম্পিটিশন নাথিং ক্যান গ্রো আপ ভেরি কুইক বাট আরিফ ভাই আমরা 5 বছর কিন্তু প্রতি সপ্তাহ হ্যাঁ কথা আছে কিন্তু মাসে মানে অথবা যে আপনি পাক্ষিকভাবে দেখুন এরকম কিন্তু না 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 আমাদের তো মধ্যে মধ্যে যে শুধুমাত্র রমজান ছাড়া আমরা আর কখনোই এর বাইরে থাকি না রোজার সময় আমরা থাকি না এবং এই অনুষ্ঠানটি আপনাদের এবং আমরা সবসময় বলে থাকি দর্শক আপনারা আমাদেরকে ফোন করুন এবং কথা বলুন প্রপার্টি বিষয় নিয়ে জানার জন্য যে কোনো কিছু আপনারা জানতে চাইছেন গিভ আস এ কল অ্যান্ড টক টু আরিফ ভাই অ্যান্ড হি উইল গিভ ইউ গাইডেন্স ফর দ্যাট আরিফ ভাই বলতে বলতে আমাদের কলার চলে আসছে ওয়াট এ প্রিভিলেজ দ্যাট দেখি দর্শক কে আছেন আসসালামু আলাইকুম দর্শক আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনি টিভি ভলিউমটা কমিয়ে আমাদের সাথে সরাসরি ফোনে কথা বলুন আচ্ছা সরি ফর ইন্টারাপ্ট আমরা কন্ট্রোল রুমের ভাইরা আমরা শুনতে পাচ্ছি না আওয়াজ খুবই কম
আপনারা যদি একটু ভলিউমটা একটু বাড়িয়ে দেন। জি হ্যালো, জি আপু বলেন। হ্যাঁ ক্লিয়ার আসছেন। জি 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 আমি, আমার নাম তাসলিম আক্তার, আমি সাথল থেকে বলছি। জি আপনাদের অনুষ্ঠানটা আমি দেখি প্রায়, খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আসলে জানতে চাইতেছি যে কাউন্সিল প্রপার্টিটা কি আসলে, আর কাউন্সিল আমরা ওই সবসময় ধরেন যে প্রতি সপ্তাহে বিট করতেছি লোকাটাতে কাউন্সিলের আন্ডারে, তা সেটা মানে কতদিন বিট করতে হবে, বা বিট জিনিসটা মানে কি, বা কাউন্সিলের বাসাটা পেলে আমরা কি ধরনের সুবিধা সুযোগ সুবিধা পাবো, সেটা সম্পর্কে একটু যদি বলতেন। থ্যাংক ইউ। জি জি ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমত ধন্যবাদ আপনাকে যে আমাদের অনুষ্ঠানটি আপনি ফলো করেন, এবং আশা করি সবাইকে বলবেন যাতে তারা দেখেন, এবং ইট ইজ দিস প্রোগ্রাম ইজ ফর ইউ। আরিফ ভাই চলে আসছি আপনার কাছে। শিওর আপা, আপনি যেখান থেকে প্রশ্নটা মানে শুরু করেছেন যে কাউন্সিল প্রপার্টি কি, এই বিষয়ে একটা পার্ট। সেকেন্ড পার্ট, আপনি জানতে চাচ্ছেন যে আপনি বিট করে যাচ্ছেন কাউন্সিল প্রপার্টি পাওয়ার জন্য, তার মানে ধরে নিচ্ছি যে আপনি কাউন্সিল প্রপার্টি এখনও পাননি, সেক্ষেত্রে আপনি মধ্যে প্রাইভেট অ্যাকোমোডেশনে আছেন, এবং কি সুবিধা। সুন্দর তিনটি পার্টে বলা, জাস্ট সিম্পল বাট ইস মানে সো মেনি থিংস এখানে আছে। আসলে কাউন্সিল প্রপার্টি এদেশে থাকার প্রেক্ষাপটে আপনার যখন আপনি পাচ্ছেন না নানাবিধ কারণে, আপনি যখন কাউন্সিলের প্রপার্টি মানে ওন করতে চান, কিনতে চান, তখন এদেশের এই ধরনের সুযোগটা থেকে থাকে যে আপনি কাউন্সিলের প্রপার্টি বিট করার জন্য বিভিন্ন কাউন্সিলে এটা সিস্টেম আছে এখনও, যে আপনি একসময় কাউন্সিলের প্রপার্টি পেতে পারেন। আবার আছে যে কাউন্সিল অনেক সময় অ্যাকোমোডেট করছে তাদের নিজের প্রপার্টিতে, সেটা হাউজিং অ্যাসোসিয়েশনের প্রপার্টি হতে পারে, আবার হতে পারে যে কাউন্সিলের নিজের ওন প্রপার্টিতে। তো এখন জিনিসটা এভাবে যে আপনি যখন এটা পাচ্ছেন, বিট করার পর আপনি যখন পাবেন, তখন দেখে নিতে হচ্ছে যে আপনি কাউন্সিলের ঘর পাচ্ছেন নাকি হাউজিং অ্যাসোসিয়েশনের ঘর পাচ্ছেন। এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে এভাবে যে আপনি যখন প্রপার্টি কিনছেন, তখন কেনার পরে অনেক সময় আপনার এ মানে মানে পাচ্ছেন, পরে যখন আপনি কিনতে চাচ্ছেন, তখন আসছে যে আপনার এই রাইট টু মানে বাই যে এটাকে বলে, এটা পেলে আপনি একসময় প্রপার্টির অধিকারী হতে পাচ্ছেন, এবং সার্টেন টাইমের পরে বাড়ি বিক্রি করতে পাচ্ছেন। এক্ষেত্রে ওয়ান থার্ড ইন জেনারেলি বলা হয়ে থাকে যে ডিসকাউন্ট হয়ে থাকে, এখানে কথা আসে যে 107,000-108,000 পর্যন্ত ডিসকাউন্ট হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি বুঝতে পাচ্ছেন যে একটা বাড়ির ভ্যালু যদি 300,000 হয়ে থাকে, 100,000 যদি আমি কমে পাই, তাহলে তো বিশাল অ্যামাউন্ট অফ মানি, যেটা বিশাল লাইফ সেভিংসের মতো বলা যায়, সেটা থাকছে। পাশাপাশি আসছে এভাবে যে সুযোগ সুবিধা, এটা একটা সুযোগ সুবিধা আপনি অন করছেন যখন আপনি প্ল্যান করছেন একদিন আপনি প্রপার্টির মালিক হতে পারছেন। আমাদের প্রচুর পরিমাণ আমাদের ভাই বোনেরা আমরা এদেশে কাউন্সিলের ঘরে থাকছি অথবা কাউন্সিল পাওয়ার জন্য চেষ্টা করছি, এটার মানে যে মানে যে সুযোগটা মানে আসছে যখন আপনি যখন এখন না পারছেন, ফিউচারে আপনি বাড়ির মালিক হতে পারছেন, সেক্ষেত্রে আপনি হোমওনার হচ্ছেন। অবভিয়াসলি আমরা বলতে পারি আমাদের কমিউনিটি অনেক ভাই বোনেরা আছি আমরা যারা মাল্টিপল প্রপার্টির মালিক এখন, তারা কিন্তু এই অনেকেই এক্ষেত্রে হাঁটি হাঁটি পা করে এখান থেকেই কিন্তু শুরু করেছে, যেখানে একটা বাড়ির মালিক হওয়ার প্রেক্ষাপটে আপনি পর্যায়ক্রমিকভাবে প্রপার্টি ল্যাডারে উঠতে পারছেন, মালিক হতে পারছেন। যাই হোক, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনার আরও একটু বলবো যে আপনার এই এই বিডিংয়ের ক্ষেত্রে যে রকম সুযোগ সুবিধা এবং প্লাস ম্যানেজ আছে, আপনি যে কাউন্সিলর আছেন তাদের কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন, সেটা আপনাকে হেল্প করবে। থ্যাংক ইউ কলার, ভেরি নাইস প্রশ্ন। আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। আরিফ ভাই, দর্শক আমরা গত তিন থেকে চারটা প্রোগ্রামে আমাদের গেস্ট ছিল, এবং আমরা চেষ্টা করেছি ম্যাক্সিমাম কল নেওয়ার জন্য, বাট বিকজ অফ দ্য গেস্ট মেবি উই স্কেপ ফ্রি অফ দ্য কলস, অ্যান্ড টুডে ইজ দ্য ডে উই ক্যান টেক ম্যাক্সিমাম কলস অ্যান্ড গিভ ইউ অল দ্য অ্যান্সার্স। বলতে বলতে আরেকজন কলার ওয়েট করছে আরিফ ভাই, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম আরিফ ভাই। হ্যালো আরিফ ভাই, আমি আমি আশফাক চৌধুরী আমি আমি বলতেছি। তো আমি হারোগেট থেকে বলতেছি, আমার একটা কোয়েশ্চন আছিল। শিওর। কোয়েশ্চনটা হইছে কি আরিফ ভাই, আমি যে ঘরের মধ্যে থাকি সেটা হচ্ছে ফ্রিহোল্ড প্রপার্টি, বুঝছেন? এখন আমি আর আমার ওয়াইফের আমরা দুজনের ইনকাম অ্যারাউন্ড 36,000-37,000 pounds। অবভিয়াসলি আমরা তো বুঝতেই পারতেছেন গভর্নমেন্টে ভালোই ট্যাক্স দিতেছি। আমার যে বাচ্চা তার বয়স হচ্ছে 17 বছর। তো আমি আমি চাইতেছি আমি একটা ঘর নেব, বুঝছেন, আর একটা ঘর নেব আর কি। এখন ঘরটা তো আমি তো আমার বাচ্চার নামে নিতে পারবো না, এখন সে তো 17 বছর বয়স।
আর গোটা তো নিবই আমি আর আমার ওয়াইফের আমাদের আমাদের জমানো টাকা দিয়ে। এখন আমি এইটা কোয়েশ্চন করতে চাইতেছি, আমি যদি আরেকটা গোন নেই তাহলে কি গভর্নমেন্ট কি আমাকে আরো বেশি ট্যাক্স দিতে হবে এই গড়ের জন্য, এই নাকি নরমালি আমি আমার গোন নিতে পারবো আরেকটা গোর? আচ্ছা, আর কিছু আছে ভাইয়া? নো, আমি আপনাকে হোয়াট আই মিন দাও। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আপনাকে একটু লাইনে থাকবেন একটা সেকেন্ড প্লিজ। হ্যাঁ, আপনি যে ঘরে আছেন এই ঘরে কি কোনো মর্গেজ আছে এট দ্য মোমেন্ট? নো 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 নো, দিস ইজ পিওর প্রপার্টি, আমার কোনো মর্গেজ নেই, অল দ্যাটস ফিনিশ। ওকে, গুড ভাইয়া, থ্যাংক ইউ। জি আরিফ ভাই, আশরাফ ভাই, মানে জিনিসটা আপনি ধরতে পারছেন কিনা, ভাইয়ার অলরেডি ফ্রি হোল্ড প্রপার্টি আছে, আপনি একটা কিনতে যাচ্ছেন, বাচ্চা বয়স কম। দর্শক ভাই, আপনি যে প্রশ্ন করছেন, শুধু প্রশ্ন, এখন জিনিসটা হচ্ছে এভাবে বলা আপনার কাছে যে আপনি যখন ফ্রি হোল্ড প্রপার্টি থাকছেন, অবভিয়াসলি আমি ধরছি আপনার প্রপার্টি বেশ ভালো একটা ভ্যালু থাকবে, তো প্রপার্টির ক্ষেত্রে যখনই আপনি আর একটা প্রপার্টিতে আসতে যাবেন, আপনি তখন টেকনিক্যাল ইনভেস্টর হয়ে যাচ্ছেন প্রপার্টি ল্যাডারে ওঠার জন্য, তখন আপনাকে বাই টু লেটের প্রপার্টিতে যেতে হচ্ছে যদি আপনার অলরেডি আপনার নামে থেকে থাকে। এখন আসছে যে আপনি এটাকে কীভাবে নিচ্ছেন, আপনি চিন্তা করছেন, কারণ এইটার মানে ডিসিশনটা আপনাকে আসলে অনেক কিছু এখানে আপনার একটুখানি বলবো যে আপনার অনেক কিছু জানার দরকার থাকবে, আমি যতটুকু পারছি আপনাকে বলছি, তারপরে বলবো যদি কিছু আরও জানা থাকে প্লিজ আমাকে ইমেল করবে, আমার ইমেল নাম্বারটি স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন। জিনিসটা থাকছে এভাবে, সাথে রিকোয়েস্ট করবো যে আপনার ফোন নাম্বারটাও যেন থাকে, এটা আপনাকে বিশেষভাবে বলা। জিনিসটা হচ্ছে যে আপনি একটা প্রপার্টি যখন কিনতে যাচ্ছেন তখন আপনাকে বাই টু লেটের প্রপার্টি কিনতে হচ্ছে, আপনার সেখানে 25% থেকে 20% এরকম ধরনের একটা ডিপোজিট দিতে হবে যে প্রপার্টির দাম কিনবেন, বাকিটুকু আপনি মর্গেজ পেতে পারেন। এখানে কথা আছে যে অনেক সময় ভালো ল্যান্ডার আছে এবং অনেক সময় আপনার ক্রেডিট স্কোর যদি ভালো থাকে তখন আপনি এটাকে এই স্টেপতে আসতে পারেন যদি আপনার সেই পরিমাণ মানি থাকে। আবার অনেক সময় অনেকে করছে, আমি আপনাকে ডাইরেক্ট এভাবে অ্যাডভাইস করছি না, আপনাকে বলবো যে আপনি একজন প্রফেশনাল মার্কেট অ্যাডভাইজার আর যারা ফাইন্যান্স অ্যাডভাইজার আছে আপনি নিজের ব্যাংকের সাথেও কথা বলতে পারেন, তারা অনেক সময় ফ্রি সার্ভিস দিচ্ছে, সাথে সাথে মর্গেজ ব্রোকার আছেই মার্কেটে, আপনাকে দেখে নিতে হবে ভালো একজন, তাদের পরামর্শ নিতে পারেন। আমি প্রপার্টি লাইনে যেহেতু বিজনেস করছি সেই ক্ষেত্রে অনেক কিছুই জানতে হয়, সেই ক্ষেত্রে আমার এই পক্ষ থেকে বলা যে আপনি এটাকে সেভিংসটাকে আপনি কি এখানে ডিপোজিট দিতে পারছেন, আর একটা বাড়ি কিনতে পারছেন, আবার অনেক সময় আছে আপনার ফ্রি হোল্ড প্রপার্টি আপনি এখানে মর্গেজ করতে পারেন আপনার প্রপার্টিতে, আপনি সেখান থেকে ইকুইটি নিতে পারেন, আপনি পোর্টফোলিও বাড়াতে পারেন, ও সো মেনি ফ্যাক্টর্স। আবার আপনি ওয়েট করতে পারেন যে আপনার ছেলে মেয়ে যখন বড় হচ্ছে, বড় হবে, 18 যখন হবে তখন সে করতে পারে। আবার অনেক সময় আছে যে আমরা রিসেন্টলি যেসব চেঞ্জ আসছে প্রপার্টির ক্ষেত্রে, যে যখন বাড়ি কিনতে যাচ্ছি আমরা বাই টু লেটের প্রপার্টি আমাদের ট্যাক্স মানে যেটা আছে ট্যাক্সটা বেশি পরিমাণে দিতে হয় নর্মাল থেকে বেশি, স্ট্যাম্প ডিউটি ট্যাক্স যেটা আছে, ল্যান্ড ট্যাক্স বলা থাকে, এটাকে আপনাকে বেশি পরিমাণে দিতে হচ্ছে। আবার এই ক্ষেত্রে আমরা কয়েকজন ইনভেস্টরকে নিয়ে এসেছিলাম আমাদের প্রোগ্রামে, আপনারা হয়তো দেখে থাকবেন কেউ কেউ খেয়াল করেছেন কি না, যে অনেকে অ্যাডভাইজও করছে, সেক্ষেত্রে আমিও বলবো যে আমার পক্ষ থেকে বলার আছে যে অনেক সময় আছে দেখে নেবেন আপনি এটাকে, আপনাকে সেকেন্ড নাম করে নেওয়াটা ভালো হবে, মানে সেকেন্ড নামে, অথবা আপনি দেখা যাচ্ছে আপনি একটা লিমিটেড করে নিতে পারেন কি না, সেক্ষেত্রে বেনিফিটের সম্ভাবনাটা বেশি। তো এই ক্ষেত্রে আপনার আমি আবার বলবো যে এখানে একজন টেকনিক্যাল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সমর্পণ হতে পারেন, তারাও আপনাকে অ্যাডভাইস করতে পারে, আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যান দেখে তারাও বলতে পারে যে আপনি ট্যাক্সের ক্ষেত্রে কীরকম ধরনের ভূমিকা রাখতে পারেন, আপনি কোথায় লাভবান হতে পারেন, কম ট্যাক্স দিতে হচ্ছে লিগালভাবে। থ্যাংক ইউ, ভেরি নাইস প্রশ্ন, ইনফরমেটিভ, নো ডাউট অ্যাবাউট ইট। না, আমরা যারা প্রপার্টি ল্যাডারে উঠতে যাচ্ছি তাদের জন্য একটা পার্ট যে খেয়াল করে নেবেন যেটা কোনটা আপনাকে স্যুট করছে দেখে নিতে হবে। থ্যাংক ইউ কলার, আশরাফ ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। ব্রিকলেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট গত 3 সপ্তাহে তো আমরা গেস্ট নিয়ে আসলাম এবং অকশন নিয়ে আমরা অনেক কথা বললাম। গত পর্বে ছিল, এর আগের পর্বেও ছিল অকশন, তার আগে ইনভেস্টমেন্ট, প্রপার্টি ইনভেস্টমেন্ট।
এখন আমি আপনাকে একটি কল নিয়ে নিই, কল নিয়ে আপনাকে জিজ্ঞেস করতে চাব। দেখি আমাদের দর্শক কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার নাম ডক্টর হাসান। ডক্টর হাসান সাহেব আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো ভালো ভাই। আমার একটা কোয়েরি ছিল ভাই। জি প্লিজ। কোয়েরিটা হলো কি আমরা বলবো, কোয়েরিটা হলো আমার একটা গ্র্যান্ডসন আছে, ও মাইনর। জি। তো আমাদের একটা ছোট্ট প্রপার্টি আছে, ওর নামে ট্রান্সফার করতে চাইছিলাম। গুড। তো ওর লিগ্যাল গার্ডিয়ান হবে প্যারেন্টস, আমরা বুড়া হয়ে গেছি। কিন্তু আপনার আওয়াজে বোঝা যাচ্ছে না যে আপনি বুড়া হচ্ছেন, বলেন পরে নেক্সট। তো এখন রেন্ট দিলে ট্যাক্স সিচুয়েশনটা কি হবে এটাই জানতে চাইছিলাম। ওকে, রেন্ট দিলে? হ্যাঁ, ওর নামে দিলে ও তো মাইনর, লেখাপড়ার খরচ আছে ইত্যাদি ইত্যাদি। তো যে রেন্ট দিলে যে পয়সাটা পাবে এটা কি ট্যাক্স ট্যাক্স ইয়ে নাকি ট্যাক্সের আওতা পড়বে কিনা? আওতা পড়বে কিনা, কারণ ও তো জুনিয়র। হ্যাঁ বুঝতে পেরেছি এটা, বাট আপনি বলতে চাচ্ছেন তার প্যারেন্টস তাকে গাইড হিসেবে থাকবে? হ্যাঁ, প্যারেন্টস গাইড হিসেবে থাকবে। আচ্ছা, ওকে, আর কিছু আছে ভাইয়া রিলেভেন্ট? মানে সেটা সত্য কথা, আমি যেটা বলতে চাচ্ছি না আপনাকে আপনি বলে ফেলেছেন। থ্যাংক ইউ আশা ভাই। দর্শক যে প্রশ্নটি করেছেন, ভেরি নাইস প্রশ্ন, আনকমন প্রশ্ন, যে কথা বলছিলেন আশা ভাই, যে আমরা পাঁচ বছরে এরকম ধরনের প্রশ্নের পাইনি, আমরা নতুনত্ব চাই প্রোগ্রামটিকে, নতুন কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। ভাইয়া যে কথাটা বলেছেন, আমি আপনাকে ভাই বলেই সম্বোধন করলাম, যদিও আশা ভাই জোকস করছিলেন যে আপনাকে তো ওরকম ইয়াং লাগছে না, বাট আমি আপনাকে কথা শুনে বুঝতে পারছি এটা, এভাবে বলতে চাচ্ছি ভাইয়া, আপনার যে প্ল্যানটা আছে আপনার এটার জন্য, যে মানে রিলেটেড যে ট্যাক্স বিষয়ক জিনিসটা থাকে, এখন আমি আপনাকে আসলে অনলাইন অন এয়ারে আরও কিছু মানে জানার দরকার আছে, কারণ আপনাকে ডাইরেক্ট আনসারটা দেওয়া যাচ্ছে এভাবে না, ডাইরেক্টভাবে অ্যান্সার ইয়েস অ্যান্ড নো এভাবে বলে। ট্যাক্স বিষয়ক অবভিয়াসলি আপনাকে অ্যাডভাইস করব, টিপস থাকবে আপনার প্রতি। প্লিজ, আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বর্ণপূর্ণ হন, আর পাশাপাশি যে কথাগুলো থাকছে যে সে একজন জুনিয়র মাইনর হিসেবে আছে, তখন যখন সে এই প্রাপ্ত বয়স হবে তার, এক্ষেত্রে গার্জিয়ান এই ক্ষেত্রে অভিভাবক হিসেবে থাকবে, তার একটা প্রথম প্রপার্টি হিসেবে গিফটেড প্রপার্টি পাচ্ছে রিলেটিভের কাছ থেকে, তখন আসছে যে এটা অনেকে আবার অনেক সময় করে কি যে এটা কি উইল করে যায়, যেটা আছে যে আমি উইল করে গেলাম, তার তত্ত্বাবধানে থাকবে। অনেক সময় আছে যে আপনি এটা, অনেক সলিসিটার ফার্ম আছে যারা এটাকে মনিটর করে অ্যাজ ওয়াল, যে এটাকে ঠিকমতো আসছে কি না। এখন আসছে যে তার ক্ষেত্রে যে ট্যাক্সের পার্টটা কীরকম ধরনের হবে, এটা আমি আপনাকে মানে যে কথায় আবার বলছি যে ভাইয়া আমি সেই ট্যাক্স পার্ট না, আপনাকে আমি ওভাবে ডাইরেক্ট আনসারটা দিতে পারছি না, বাট এখানে ট্যাক্সের একটা বিষয় আছে, যখন ডেন্টাল ইনকাম হিসেবে আসবে কতটুকু পরিমাণে হবে সেটা একটা ফ্যাক্টর থাকছে আর কি, যেটাকে টেকনিক্যালি মানে এটাকে সাবমিট করতে হবে। এখন আসছে যে প্রপার্টি যদি হয় লন্ডনে, যদি হয় সেন্ট্রাল লন্ডনে, যদি হয় মানে পাঁচ নম্বর জোনে অথবা আর একটা সিটিতে হয়, তখন আসছে যে ভাড়াটা পর্যায়ক্রমিকভাবে ডিফারেন্ট হয়ে আসছে। আবার যখন সে প্রাপ্তবয়স্ক হচ্ছে, তখন হওয়ার প্রেক্ষাপটে যখন তার একজনের এখানে ইনকামের যে ক্যাটাগরি আছে, যে মানে ফার্স্ট যে ইনকামটা মানে একটা সার্টেন যে পরিমাণটা থাকে এই পর্যন্ত যে ট্যাক্স দিতে হবে না, সে আওতাও যদি পড়ে যায় তখন আবার ট্যাক্স দিতে হচ্ছে না, এটাও আবার একটা মজার বিষয় আছে পাশাপাশি, সেক্ষেত্রে কিন্তু সাবমিট করার একটা বিষয় থেকে যাচ্ছে। আশা করি আপনি আপনার পার্টের কিছুটা হলে উত্তর পেয়েছেন। আপনি আবারও যদি কিছু মানে কোঅপারেটিভ হিসেবে জানতে চান, প্লিজ ফিল ফ্রি আমাকে ইমেল করবেন, পাশাপাশি আপনার টেলিফোন নম্বরটা লিখবেন, আমি চেষ্টা করব আরও ইনফরমেশন দেওয়ার জন্য, অথবা যদি এমন কিছু থাকে যে আমি আমার দরকার, আমি দরকার হলে চার্টার অ্যাকাউন্টের সাথে কথা বলে আপনাকে আরও ইনফরমেশন পাস করার চেষ্টা করব। থ্যাংক ইউ কলার, ভেরি নাইস প্রশ্ন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আই উইল সে দ্যাট আরিফ ভাই ইজ সো কাইন্ড অফ ইউ, দ্যাটস আপনি ফর দ্য কমিউনিটি, ফর দ্য গেস্ট, ফর দ্য কলার, ইউ টেক মোর ফার্দার স্টেপ ফরওয়ার্ড অ্যান্ড ট্রাই টু হেল্প দেম।
আশরাফ ভাই, আমাদের প্রোগ্রামটা মানে আমাদের কমিউনিটি ভাই বোনদের জন্য করা, যেভাবে মানে আই লাইক দ্য লাস্ট পার্ট দ্যাট সে ইউ ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড এন্ড কন্ট্রাক্ট উইথ দ্য না আমি করছি ভাই, মানে যে জিনিসটা অনেক সময় ওভার আসতে পারে না, আই জাস্ট লাভ ইট, থ্যাংক ইউ। দেখি আরেকজন কে আছেন লাইনে, আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই, প্রশ্ন করুন। জি ভাই, আমি একটু প্রশ্ন করতে পারবো? প্লিজ। যে আমার প্রশ্নটি হচ্ছে, কাউন্সিল প্রপার্টি আছে না? জি, কাউন্সিল প্রপার্টি গুলো তো তাকে লিজ হোল্ড। হুম হুম। এখন আমার আমি যতটুকু জানি সম্ভবত 100 বছরের লিজ থাকে। জি, ওই যে লিজ গুলো মনে করেন আমি একটা প্রপার্টি কিনলাম, ওটার কন্ট্রাক্ট থাকলো 100 বছরের লিজ। হুম হুম। আমি কিনার আগে আরেকজন লোক 5 বছর বা 10 বছর ইউজ করছে ওইটাকে, আমি যখন কিনলাম তখন ওইটার লিজ আবার কি 100 বছর হবে? নাই, যতগুলা ব্যবহৃত হয়েছে এগুলা কমে যাবে। ওকে ভাইয়া, আর কিছু আছে? না আর কিছু না। এখন আমি মনে করেন আমি আমি কিনলাম, কিনার পরে আমি আরো 10 বছর 15 বছর এই প্রপার্টিতে আছি। এখন আমি চাচ্ছি ওই প্রপার্টিটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। ওকে, তো এই ক্ষেত্রে কি আমার আমি যে সময়গুলো ব্যবহার করেছি ওইগুলো কি আমার 100 বছরের লিস্ট থেকে মাইনাস করা হবে? আচ্ছা, বুঝতে পেরেছি ভাইয়া। আর কিছু? না ভাইয়া, থ্যাংক ইউ, ওটুকু জানতে চাই। আশা ভাই, আমি আপনার দিকে তাকায় বলছি আর কি, এটাও কিন্তু একটা আনকমন প্রশ্ন। এক্স্যাক্টলি, মানে আমরা গত 5 বছরে মানে সপ্তাহে যে 52 সপ্তাহ এভাবে ধরে যদি বলি যে এতগুলো প্রোগ্রাম আমাদের হয়েছে, এরকম ধরনের ভাইয়া প্রশ্নটা করেছেন, ঠিক পার্টে পার্টে করে উনি জানতে চেয়েছেন। সেই পার্টে পার্টে অনেক কিছু মানে ইনফরমেশন আছে যেগুলো খুব ইনফরমেটিভ, আমি আশা করছি যারা অন্যরা এই রিলেটেড আছে তারা বুঝতে পারবেন। জিনিসটা হচ্ছে এভাবে, যখন আপনি কাউন্সিল থেকে প্রপার্টিটা কিনছেন, সাধারণত হয়ে থাকে 125 বছর 120 বছর এরকম ধরনের একটা লিজ দেওয়া হয়। এখন আসছে যে আপনার এই ঘরটা যখন আগে কেউ ইউজ করেছিল কি না, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যখন দেওয়া হচ্ছে আপনাকে তখন ফ্রেশ লিজ হিসেবে দেওয়া হচ্ছে। এভাবে সাধারণত হয়ে থাকে, এক্সেপশনাল কোনো জায়গায় হতে পারে, সেটা ইজ ডিফারেন্ট। আপনি যখন এই প্রপার্টিটা কিনলেন, কেনার পরে দেখা যাচ্ছে যে আপনি এটাকে ইউজ করছেন, মানে থাকছেন, হোল্ড করছেন প্রপার্টিটা আরও 25 বছর, এখন গ্রাজুয়ালি তখন 125 থেকে কমে 25 বছর কমে গেল, তখন আপনি বাড়িটা বিক্রি করতে যাচ্ছেন। বাড়ি বিক্রি করার ক্ষেত্রে তখন যে নতুন ওনার আসবে, কিনতে যাবে, তখন হচ্ছে যে সে কিন্তু তখন 100 বছরের লিস্টটা পাচ্ছে। এখন আসছে কথা যে ওই লোকটা মানে আপনার পরের লোকটা কিনলো, কেনার পরে দেখা যাচ্ছে কি যে আর এক লোক কিনলো, সেও থাকলো মানে ধরেন 8 বছর হোল্ড করলো প্রপার্টিটা, তখন হচ্ছে যে 100 থেকে 8 বছর কমে গেল, তখন যতক্ষণ থাকছে তখন থাকছে 92 বছর, তখন যখন আবার আরেকজন আসবে সেও কিন্তু এরকম ধরনের হবে, এভাবে কমবে। কিন্তু যদি আপনি কাউন্সিল থেকে প্রপার্টিটা নিজে প্রথম ফ্রেশ পান, আবার যদি আপনি এর মধ্যে পড়েন তো তো ওভাবেই গেল, জিনিসটা থাকছে এভাবে। তো লিস্টটা এমন একটা বিষয় থাকছে যে সাধারণত এই মানে ইয়ারগুলোতে দেওয়া হয় বা অনেক সময় কিন্তু এক্সেপশনাল হয়, অ্যান্ড 999 ইয়ার্সেরও অনেক সময় আছে। আপনি এখন হতে পারে আপনি কাউন্সিল বাড়ি নিয়ে এক্সাম্পল জানতে যাচ্ছেন, এটা হতে পারে আপনি নিউ বিল্ড কিনছেন, সেখানে কীরকম মোরলেস এরকমই থাকবে। এখন আসছে কথা যে কমতে কমতে যখন চলে আসে, সাধারণত 80 ইয়ার্স পর্যন্ত নিচে হলে অনেক ল্যান্ডার বিল্ডিং ব্যাংক যারা মর্গেজ দিচ্ছে তারা সাধারণত নিতে চায় না 80 ইয়ার্সের নিচে, তখন বাড়ি বিক্রি করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয়। এখন আসছে পাশাপাশি এভাবে যে আপনি ওই 80 ইয়ার্স আছে তখন আপনি ওন করছেন, তখন এখানে স্মার্টার জিনিস থাকছে যে আপনি যদি জানেন অর্থাৎ প্রপার্টি স্পেশালিস্টের স্বর্ণপূর্ণ হন অথবা প্রপার্টি লয়ারের স্বর্ণপূর্ণ হন, তারা কিন্তু অনেক সময় এই ইনফরমেশনটা দিতে পারে। অফকোর্স আপনার কাউন্সিল যেখানে আছে তাদের কাছে আপনি অ্যাডভাইস চেতে পারেন যে তাদের ক্ষেত্রে তাদের কীরকম ধরনের প্রজেক্ট আসছে। আমরা অনেকে যারা জানি এই লাইনে, অ্যাগেন আমাদের কমিউনিটির মাঝে বিভিন্নভাবে তুলে ধরার জন্য আমাদের এই প্রোগ্রামটা এভাবে করা, যাতে আমি কমিউনিটির সাথে অনেক কিছু এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারি, ইনফরমেশন জানাতে পারি। এই জন্য আপনাকে বলা যে আপনি চাইলে কিন্তু তখন এই লিস্টটাকে এক্সটেনশন করতে পারেন। জিনিসটা হবে এভাবে যে আপনি একটি সার্টেন পরিমাণ ফি দিতে হবে কাউন্সিলকে, তখন দেখা যাচ্ছে কাউন্সিল কিন্তু আপনাকে দেখা গেল 80 ইয়ার্স আছে, আপনাকে আবার এক্সটেন্ড করে দিল, আপনি চাচ্ছেন এখন 30 ইয়ার্স লিজ অথবা 40 ইয়ার্স মোর লিজে আপনি যেতে চাচ্ছেন।
আপনি তখন যেতে পাচ্ছেন, কিন্তু কাউন্সিল কিন্তু তখন বলে দিবে যে আপনাকে এই গেলে এই ফি দিতে হবে, এই গেলে এই ফি দিতে হবে। এরকম করে আমাদের অনেক, আমার বেশ কয়েকজন আমার বিজনেসের অনেক ক্লায়েন্ট ল্যান্ডলর্ড আছেন, তারা যখন কমে যাচ্ছে তখন আমি অ্যাডভাইস করছি এভাবে যে আপনি এভাবে নেন, কারণ আপনি যখন বাড়িটা বিক্রি করতে যাবেন, মর্গেজ যখন নতুন বায়ার আসবে, কিনতে যাবে, ইনভেস্টর আসবে স্পেশালি, তখন যখন দেখবে ওয়াও 150 ইয়ার্স লিজ, তখন বাড়ির ভ্যালুটাও কিন্তু বাড়ছে পাশাপাশি, জিনিসটা হচ্ছে এভাবে। দর্শক, আমি চেয়েছি আপনাকে পার্টে পার্টে করে বুঝিয়ে দেওয়ার জন্য, আমি আশা করি যে আপনি আপনার সম্পূর্ণ জিনিসটা বুঝতে পেরেছেন, পাশাপাশি দর্শকরা তো বুঝতে পারছেন আশা করছি। থ্যাংক ইউ কলার, ভেরি নাইস প্রশ্ন, ব্যাক টু ইউ আশা ভাই। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনার এক প্রশ্নের মাধ্যমে অসংখ্য দর্শকের উত্তর জানা হয়ে গেছে, আশা করি আপনার এটা খুব উপকারে আসবে এবং ইউ উইল গো ফরওয়ার্ড অ্যাবাউট দ্য ইনক্রিজ দ্য লিজ। আমি চলে যাচ্ছি আরিফ ভাই, আমাদের হাতে আর 3 মিনিট সময় আছে ফর দ্য সেকেন্ড সেগমেন্ট। আপনি যদি কিছু বুলেটিন দেওয়ার আগে, যদি আমরা গত সপ্তাহের যে অকশন প্রপার্টিজ যে সামারাইজ করেছিলাম, আপনি যদি ওইটি একটু রিপিট করেন প্লিজ। শিওর। দর্শক, আমরা দেখছিলেন আমার গত প্রোগ্রামে আমাদের একজন কাউন্সিলর আপা আসছিলেন, নিহম কাউন্সিল লন্ডনের আশা আপা, উনি তার বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। আমি পাশাপাশি ওনাকে বিভিন্নভাবে জেরাভিত্তি প্রশ্ন করে, জোকস করে, তার ভিতর থেকে বেশ ইনফরমেশন এনে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমরা প্রোগ্রামের ডিজাইনটা করেছিলাম এভাবে, যে জিনিসটা ছিল যে প্রপার্টির ক্ষেত্রে, প্রপার্টি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অকশন প্রপার্টি কেমন ভূমিকা রাখতে পারে, সেক্ষেত্রে আমাদের বাঙালি ভাই বোনরা আমরা কীরকমভাবে আছি, স্পেশালি উনিও যদিও বলেছিলেন যে আমাদের বোনরা আগায় আসুক, অবভিয়াসলি এটা একটা বিশাল বিষয় আছে, থাকে থাকবে, যারা আছি সেক্ষেত্রে অবশ্যই আমরা দেখে নিব যে এটা একটা ফ্যাক্টর কিনা। যেটাকে হাইলাইটেড করেছিলাম গত প্রোগ্রামে যে প্রপার্টি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অকশন থেকে প্রপার্টি কেনা একটা ভালো একটা সাইট, বাট আপনাকে জানতে হচ্ছে, জানতে হবে, আপনাকে এক্সপার্টিজে স্বর্ণপূর্ণ হতে হবে, স্টেপসগুলো জানতে হবে, যেটা জানার পরে আপনি এটাকে প্রপারভাবে ইউজ করতে পারেন। অকশন থেকে যাচ্ছে যে সামটাইম ভালো ভালো ডিল থাকে, আবার সামটাইম কিছু কিছু ডিল হিডেন থাকে, যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকে। আমি যদি একটুখানি বলি আশা ভাই, যে আমি যদিও গত প্রোগ্রামে এভাবে মানে শেয়ার করতে পারিনি, যে আমার এক ল্যান্ডলর্ড আছেন, তার প্রপার্টি টেকনিক্যালভাবে ম্যানেজ করছি, টু বি ট্রু এভাবে বলছি, যে উনি অকশন প্রপার্টি কিনেছিলেন, উনি প্রপার্টি দেখেন নাই। প্রপার্টি যখন দেখেন নাই, উনি যখন প্রপার্টি কিনেছেন, কেনার পরে দেখা গেল বের হলো, কারণ তখন তিনি সম্পূর্ণ ক্যাশ পয়সা ইনজেক্ট করেছিলেন ওখানে, তো ভালো প্রপার্টি মানে দেখে কোনো কিছু বোঝা যায় না। পরে এটা ডিসক্লোজ হলো যে বাড়িটা ফাটা ছিল, উনি দেখে কিনেননি, নাম্বার ওয়ান। আবার হচ্ছে যে এমন ধরনের ফাটা আছে যেটা আপনাকে ফিজিক্যালি যখন আপনি দেখতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে ইস প্রপার্টি ইজ লুকস ফাইন। এখন আমাকে বলছেন যে এটা আমার কী হবে, এখন আমি কীভাবে কী করবো। তো আসছে, আমরা অনেক সময় আছে কি হিডেন জিনিসগুলো অকশনে বলি না, মানে এরকম ধরনের থাকে, আমরা যারা এক্সপার্টিজ আছি দেখে নেই, দেখে নিতে হবে আপনাদের, যাতে আপনারা এরকম ধরনের আনএক্সপেক্টেড ইভেন্ট থেকে মুক্তি পেতে পারেন, প্রপার্টি স্পেশালি স্বর্ণপূর্ণ হতে টিপস অ্যাডভাইস নিতে পারেন, দেখে নিতে হবে, জানতে হবে। বিভিন্ন জিনিস আমরা শেয়ার করেছি গত, আপনারা যারা এই প্রোগ্রামটি দেখেছেন তা অবশ্যই বুঝতে পেরেছেন যে এটা একটা সাইট। যাই হোক, এ ছিল বলা। আমি যদি আশা ভাই একটুখানি পরে মানে আপনি বোধহয় বুঝতে পাচ্ছেন যে আপনার ব্রেকে যেতে হবে, এটা আপনি, আমি জানি যে আপনি ইউ হ্যাভন্ট ফিনিশড ইয়েট। ব্রেক লেনে প্রাইম এস্টেট এজেন্ট, যার সেবার পরিধি লন্ডন M25 জুড়ে। প্রাইম এস্টেট এজেন্টের রয়েছে প্রফেশনাল কোয়ালিফিকেশন এবং ক্লায়েন্ট মানি প্রোটেকশন ইন্স্যুরেন্স। প্রাইম এস্টেট এজেন্ট হচ্ছে আরলা ও NAEA মেম্বার, যা আপনাকে আস্থা আর নিশ্চয়তা দেয়। প্রাইম এস্টেট ফিল সেফ কোয়ালিটি সার্ভিস। প্রপার্টির ফ্রি ভ্যালুয়েশনের জন্য ল্যান্ডলর্ডরা কল করুন 0207-375-1188। দর্শক, আমাদের এটা লাস্ট সেগমেন্ট, এবং লাস্ট সেগমেন্টে আমি আরিফ ভাইকে রিকোয়েস্ট করবো। আরিফ ভাই, আমরা খুব শর্ট করে যদি ম্যাক্সিমাম ইনফরমেশন আমাদের গেস্টদের কমিউনিটিকে দিতে পারি, আপনি কাইন্ডলি যদি শুরু করে, স্টার্ট উইথ অকশন লাস্ট প্রোগ্রামের কভারিংটা। দর্শক শুনছিলেন, ব্রেকে যাওয়ার আগে বলছিলাম যে এটা কি আমাদের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট প্রপার্টির ক্ষেত্রে অকশন থেকে প্রপার্টি কেনা, নাকি নর্মাল হাই স্ট্রিটের এজেন্ট থেকে প্রপার্টি কেনা। তো সেক্ষেত্রে যে যে কথা হাইলাইটেড করেছি গত প্রোগ্রামে,
উইথ এ গেস্ট, সেখানে ছিল যে হ্যাঁ এটা একটা ভালো সাইট, এটা আমার দেখতে হবে, জানতে হবে, জানার পরে বুঝতে হবে যে আমি প্রপার জায়গায় প্রপারভাবে ইনিশিয়েটিভ নিয়ে নলেজ গেইন করে আমি এখানে আসছি ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সেটা আমার জন্য লাভবান কি না। তো যাই হোক আপনারা এটা দেখে নেবেন এভাবে যে অনেক কিছু হিডেন জিনিস থেকে যায়। অবভিয়াসলি ফাইন্যান্স তো একটা বিশেষ ফ্যাক্টর, আপনার সার্টেন টাইমের মধ্যে আপনাকে ডিলটা কমপ্লিট করতে হবে, নাহলে হিতে বিপরীত হতে পারে। না দেখে কেনার কথাও উনি আপা বলেছিলেন যে আপাও এরকম ধরনের একজন করেছেন, এরকম ধরনের আমি আরও দু একজন গেস্টকে এনেছি তারা এরকম করেছেন, যে এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অকশন হচ্ছে এখানে ম্যানচেস্টারে অর সামোয়ারে, দেখা যাচ্ছে যে তারা ইনভেস্টমেন্ট করছে, সেই ক্ষেত্রে তারা কোথাও যাচ্ছে না। কিন্তু আপনাকে দেখে নিতে হবে, আপনি যখন বড় পোর্টফোলিও আপনার হবে তখন হয়তো আপনি দু একটা নিতে পারেন, আপনি যাতে স্লিপ না করে পড়ে যান আপনাকে আপনারই জন্য আপনাকে দেখে নিতে হবে, আপনাকে স্পেশালিস্টের শরণাপন্ন হতে হবে, আপনাকে ফাইন্যান্সে স্ট্রং হতে হবে, আপনাকে ল সম্বন্ধে জানতে হবে। এটাই ছিল আপনাদের কাছে বলা। দর্শক, আমি প্রোগ্রামটি ডিজাইন করেছি আগামী পর্বে এভাবে যে আমি একজন গেস্ট নিয়ে আসছি, আপনারা হয়তো দেখলেই চিনবেন আমাদের বাঙালিদের পরিচিত মুখ আমিনুল ভাই আসবেন এখানে প্রপার্টি ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে। ছোট স্কেলে বড় স্কেলে আমরা যারা আছি, নিজের বাড়িতে থাকছি সেটাকে এক্সটেন্ড করে হোক অথবা অন্য জায়গাতে, মানে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট কীরকম ধরনের হতে পারে, আমরা হতে পারে আমরা আমাদের অনেকে আছি, আমার অসংখ্য ল্যান্ডলর্ড আছে যাদের অনেক অসংখ্য ল্যান্ড আছে, অনেকে আছেন যে তারা এখানে প্ল্যানিং পারমিশন এটা বিক্রি করে দিচ্ছেন, আপনারা বুঝতেই পারছেন এটা একটা অ্যানাদার টাইপ অফ ইনভেস্টমেন্ট অ্যাজ ওয়েল। পাশাপাশি থাকছে ডেভেলপমেন্ট প্রজেক্ট নেওয়া, সেটা ছোটো স্কেল থেকে শুরু করে বড় স্কেলে, এই বিষয়ে আমরা কথা বলবো আগামী প্রোগ্রামে, যাতে আমাদের কমিউনিটি ভাই বোনেরা এক্ষেত্রে দেখে তারা উদ্বুদ্ধ হতে পারে, জ্ঞান নিতে পারে যে এটা কি অ্যানাদার সাইট। দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের এই প্রোগ্রামটা এভাবে করা যে আপনাদের কাছে যত ইনফরমেশান দিতে পারে আমাদের কমিউনিটি ভাই বোন ওভাবে আগায় আসুক, এই জন্য এভাবে ডিজাইন করা আপনাদের জন্য প্রপার্টি টক শো। যাই হোক, আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনাদেরকে বলছি যে আপনারা যদি আমাদের সাথে যে কোনো প্রশ্ন হয়তো অন এয়ারে বলতে পারেন না, ইউ ক্যান রাইট আস অ্যান ইমেল, অ্যান্ড ইমেলে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাবেন, আপনারা কাইন্ডলি সেখানে আমাদেরকে ইমেল করুন এবং লিভ অল ইয়োর কন্ট্যাক্ট ডিটেলস টু কন্ট্যাক্ট ইউ ব্যাক। অ্যান্ড দ্য সেম টাইমস আমাদের এই অনুষ্ঠানটি প্রতি শনিবার দিন রিপিট হয় সকাল 11টার সময়, আশা করি দেখতে ভুলবেন না এবং অপরকে দেখাতে ভুলবেন না। আরিফ ভাই, আমাদের এখন যদি আমরা দুই একটা নিউজ বুলেটিন দিয়ে থাকতে পারি। হ্যাঁ, শিওর আশা ভাই। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের ধারাবাহিকভাবে যে জিনিসটা থাকে আমরা করে থাকি যে প্রপার্টি বিষয়ক নিউজ বুলেটিন দিয়ে আপনাদের মাঝে যে গত সাত দিনের যে নিউজ থাকে হাইলাইট পয়েন্ট নিয়ে আসে আমরা কাভার করেছি মোটামুটিভাবে। আজকে আপনাদের যত কল নেওয়া যায় এটাকে আমরা প্রাধান্য দিচ্ছিলাম, গত তিন চারটা প্রোগ্রাম নিতে পারেন ওভাবে, আপনাদেরকে বেশ প্রায়োরিটি রাখা হয়েছে, সেক্ষেত্রে আমি এ পর্যন্ত আসতে পারিনি। আমি চলে আসছি প্রথম আপডেট নিয়ে, যেটা দেখা যাচ্ছে যে ইয়াং স্টার যারা আছে এক্ষেত্রে পরিমাণগতভাবে গত তিন বছরের পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে ফার্স্ট টাইম বায়ের ক্ষেত্রে এরা একটুখানি ড্রপ করেছে, যেটা অবভিয়াসলি মানে শুভকর নয়। যারা আমরা ইয়াং স্টার আছি এখনও প্রপার্টি লাইনে স্টেপসে উঠতে পারিনি তাদের স্টারিসে দেখা যাচ্ছে, আপনারা নিরুৎসাহিত হবেন না, আপনারা দেখে নেবেন যে আমাদের কমিউনিটির ভাই বোনরা যারা আছে তাদেরকে স্পেশালি বলা যে আপনাকে একটুখানি এদিকে ওদিকে খেয়াল করলে, একটু নলেজ জ্ঞান অর্জন করলে এবং পাশাপাশি এক্সপার্টিস যারা আছে তাদের স্বর্ণপূর্ণ হলেও আপনি কিন্তু এক্ষেত্রে বেশ আগায় আসতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে ফার্স্ট টাইম মানে মার্কেটে যেটাই হোক না কেন, আমার একটা টপিকস থাকবে একটু ব্রেক্সিট নিয়ে আমি একটু কথা বলতে যাচ্ছিলাম আমি প্রপার্টি লাইনের, আমাদের নেক্সট দুটো বুলেটিন আছে যেটা আমি দিয়ে আসবো, যে মার্কেটে কিন্তু ফার্স্ট টাইম জিনিস সবসময় খোলা। আপনাকে মনে রাখতে হবে আপনি নিজের বাড়ি কিনছেন প্রথম টাইমে কিনছেন, সেই ক্ষেত্রে আপনাকে একটু যাচাই বাছাই করে নিতে হবে। অনেক সময় আছে যে এটাও একটা সুন্দর টাইম এই ব্রেক্সিটের যে ঘটাঘটি মানে বিভিন্ন রকমের জিনিস চলছে আমাদের গভর্নমেন্ট যেভাবে আসছে অথবা ফাইনালি কী পর্যন্ত হতে যাচ্ছে, সেক্ষেত্রে ফার্স্ট টাইম অনেকে বসে আছেন আপনারা দেখে নেবেন, কারণ এখানে গভর্নমেন্টের হেল্প টু বাই প্রজেক্ট যেটা আছে সেটা একটা বিশেষভাবে ভূমিকা রাখছে। যাই হোক, এটা ছিল বুলেটিন দেওয়া। আমি সেই পাশাপাশি আমাদের ইয়াংস্টার ভাই বোনদের উদ্বুদ্ধ করতে চাচ্ছি যে আপনারা নিরুৎসাহিত হবেন না, বাট আপনি লেগওয়ার্ক করে আপনি আগায় আসতে পারেন, আমাদের কমিউনিটি আগায় আসতে পারে। যাই হোক, এটা ছিল আপনাদের কাছে প্রথম নিউজ বুলেটিন দিয়ে
আপনার কাছে তথ্য পৌঁছে দেয়। আশা থ্যাংক ইউ, থ্যাংক ইউ আরিফ ভাই। আমাদের একজন দর্শক লাইনে আছেন অনেকদিন ধরে, থ্যাংক ইউ ফর ওয়েটিং। আমি চলে যাচ্ছি ওনার কাছে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম দর্শক। সরি, আপনি ড্রপ হয়ে গেছে। আরিফ ভাই, আমরা যদি পরবর্তী শিওর, আমি একটা ফোন নিয়ে নিচ্ছি, মানে সরি একটা ইমেল নিয়ে নিচ্ছি। ইমেল ইমেল চলে আসছে, বেশ কিছু ইমেল আসছে, মানে পিক করছি। আমাকে একজন জিজ্ঞাসা করেছেন যে আপনি প্রপার্টি টক শো করছেন, কোন কাউন্টি হিসেবে এটাকে প্রাধান্য দিচ্ছেন, একটু জানাবেন কি? দর্শক, আপনাদের উদ্দেশ্য করে বলা যে আমি মানে আমাদের গ্রেটার ইউকে এর মধ্যে যেসব মানে চারটা পার্ট আছে, যেভাবে বিভিন্ন জায়গার বিভিন্ন ল কিন্তু ডিফারেন্ট, আপনাকে মনে রাখতে হবে। আমি প্রায়শ বলে থাকি এটা যে স্কটল্যান্ডের লর সাথে ইংল্যান্ড পার্টের ল অনেক কিছুতে মিল নাই। আবার আছে যে আপনি যদি চলে আসেন ওয়েলসের লর সাথে আবার স্কটল্যান্ড, স্কটল্যান্ডের সাথে আবার ওয়েলস, এভাবে কিন্তু ভ্যারিয়েশন আছে। আমি নর্মালি ইংল্যান্ড পার্টটাকে নিয়ে প্রাধান্য দিয়ে কথা বলে থাকি, কারণ লর ক্ষেত্রটা এভাবে করা, আর পাশাপাশি অন্য অন্য যেগুলো আপডেট থাকে অন্য অন্য ইস্যুর মধ্যে সেটাকে আমি পৌঁছে দিই, দেওয়ার চেষ্টা করি। খুব একটা ভালো প্রশ্ন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর ইমেল, থ্যাংক ইউ। আমি চলে আসছি আসবে আপনার কাছে। আবার ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ দ্যাট ইউ কাম ব্যাক অ্যান্ড ওয়ান অন টু লাইক ইস। প্লিজ আপনি কাইন্ডলি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, থ্যাঙ্কস ফর কামিং ব্যাক। আমি একটা প্রশ্ন করতাম স্যার। জি, বাড়িয়াম একটা ঘর আছে, তো এই ঘর 48,000 দরিলাও মর্কেজ রয়েছে। জি, আমি চাইলাম আমার ফুরির কাছ থেকে পয়সা আনছি দরিলাও 40,000 মতো, তো আমি চাই ও যে 48 রয়েছে ওখান সহ তাই না মেটেরেস পার করতাম ফার্মনি। আপনি মানে আপনার মর্গেজ আছে 48,000 এবং আপনি চাচ্ছেন যে আপনার মেয়েকে প্রপার্টি গিফট গিফট করার জন্য, তাই তো? এই করার জন্য আচ্ছা, হ্যাঁ গিফট। আর কিছু আছে আপা? আপনি লাইনে আছেন তো? জি আপা, এটা ইঞ্জিনিয়ারলি করা যাবে। আবার এখানে কথা আছে, কয়েকটা জিনিস আবার জানার বিষয় আছে, যে আপনি যখন গিফট করছেন কতটুকু পাচ্ছেন, কাকে করছেন, অফকোর্স আপনার নিজের মেয়েকে করছেন না, বোঝা যাচ্ছে যে অনেক সময় আছে যে মর্গেজের, সেই ক্ষেত্রে অনেক সময় মর্গেজ থাকলে আবার অনেক ল্যান্ডার আছে তারা কিন্তু গিফট করতে দেয় না, আবার করলেও সেটা পাশাপাশি থেকে যায়। আবার অনেক সময় আছে যে আপনি যদি উইল করে যান আগে থেকে, সেটাও একটা ফ্যাক্টর আছে। তো এখানে আপনার কাছে অনেক কিছু জানারও থাকছে। আমি আপনাকে বলবো যে আপনি একটু কাইন্ডলি একজন প্রপার্টি লয়ার যারা আছে, প্রপার্টি লয়ার মানে সলিসিটর যারা আছে, তাদের স্বর্ণপন্ন হলে আপনি মোর ইনফরমেশন পাবেন। আবার বলছি আমি আপনাকে দিতে পারছি, বাট আপনার কাছে আরও অনেক কিছু শোনার পরে আপনাকে আমি আনসার করতে পারবো, ইমেল করতে পারেন। যাই হোক, সময় স্বল্পতার কারণে আমি শর্টকাটে মানে জিনিসটা ক্লিয়ার করলাম, থ্যাংক ইউ কলার। আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আপনাদের কাছে বলছি যে আমাদের সময় একদম শেষ প্রান্তে চলে আসছি, আমরা আর কল নিতে পাচ্ছি না। এখন আমি আরিফ ভাইয়ের কাছে যাব যে আরিফ ভাই, আমাদের সময় অল্প, আপনি যদি ভেরি ইম্পর্টেন্ট ফিউ অফ দ্য বুলেটিন। শিওর দর্শক, আপনাদের কাছে আমাদের পরবর্তী আরও তিন মানে তিন চারজন গেস্ট থাকবে। আমি বলে দিচ্ছি যে বলছিলাম যে পরবর্তী থাকছে প্রপার্টি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো আমরা, সেই ক্ষেত্রে তারপরের প্রোগ্রামে চলে আসবে আমাদের একজন সলিসিটার আপু আসবেন, এই প্রপার্টি লয়ার আসবেন, উনি তার বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, সেই সাথে পাশাপাশি উনি কভার করবেন যে বাংলাদেশের প্রপার্টির ক্ষেত্রেও সে কিছু ইনফরমেশন দিবে, যদি আমাদের প্রোগ্রামটি ডিজাইন করা ইউকে ক্ষেত্রে তাকে রিকোয়েস্ট করেছি যে এট এ গ্ল্যান্স দেওয়ার জন্য। তারপরে প্রোগ্রাম থাকবে আমাদের আবার আসছে যে আমরা প্রপার্টি ইনহেরিটেন্স ট্যাক্স নিয়ে একজন মানে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে নিয়ে আসবো, সেটা থাকছে ধারাবাহিকভাবে। আমার আরও মানে ভাবে সাজিয়ে নিচ্ছি আপনাদের কাছে বিভিন্নভাবে দেওয়ার জন্য, যাতে আপনারা উপকৃত হন, অনেক কিছু জানতে পারেন। এই থাকছে যে প্রপার্টি ইনহেরিটেন্স ট্যাক্স, যে আমরা যখন মারা যাচ্ছি, আমরা মারা যাওয়ার প্রেক্ষাপটে আমাদের নেক্সট জেনারেশন কাছের লোকরা কীভাবে মালিক হচ্ছেন, কতটুকু হচ্ছেন, কতটুকু ট্যাক্স দিতে হচ্ছে, এই বিষয়ে কথা হবে সেই থার্ড পর্বে, হচ্ছে 25th। এই আপনাদের বলে আপনাকে তিন পর্বের বিভিন্ন টপিকসগুলো জানিয়ে দিলাম, যাই হোক আপনারা দেখবেন। আমি আপনাদের কাছে আরেকটা যেটা আপডেট দিতে যাচ্ছিলাম যে প্রপার্টি সেলস এবং লেটিংসের ক্ষেত্রে সেন্ট্রাল লন্ডনের প্রপার্টি যে রকমের প্রাইস ড্রপ করেছে কিছু জায়গায়, আবার কিছু সামান্য একটু করেছে, আবার কিছু জায়গায় সমান আছে, কিছু জায়গায় একটুখানি বেড়েছে অ্যাজ ওয়েল, তো এটার পিছনে সারা ইউকের ক্ষেত্রে যে এখানে দেখা যাচ্ছে যে
স্কটল্যান্ডে সবচেয়ে বেশি ইনক্রিজ করেছে, আনএক্সপেক্টেড ভাবে ডিফারেন্ট। আমরা যারা হোট ইনভেস্টর আছি, যারা এদিকে নজর দিতে দেখে নেবেন আপনাকে স্যুট করছে কি না, আপনার রিটার্ন কীরকম। কারণ আমরা এন্ড অফ দ্য ডে আমরা প্রপার্টি যখন থাকছি তো থাকছি নিজের বাসায়, আবার আছে যখন আমরা ইনভেস্টমেন্ট করছি বিভিন্ন জায়গাতে। এখন সময় আছে যে আমরা এখান থেকে বসেও কিন্তু কাভার করতে পারছি, যদি অনেক সময় আছে যে আপনাকে হয়তো টাইম স্পেন্ড করতে হচ্ছে, যখন রিটার্ন করছেন রিটার্ন পাচ্ছেন আপনি, সেই ক্ষেত্রে কি আপনি লাভবান হচ্ছেন কিন্তু দেখে নেবেন। অ্যাগেন আবার সেইখানে কিন্তু লয়ের বিষয়গুলো থাকছে, যে স্কটিশ ল এবং ইংল্যান্ড লর্ডের লয়ের ক্ষেত্রে প্রপার্টির ক্ষেত্রে ভ্যারিয়েশন কিন্তু দেখা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে কথা আপনার কাছে বুলেটিন হিসাবে আমি বলতে চাচ্ছিলাম নিউজ হিসাবে, যে সেন্ট্রাল লন্ডনের এই ব্রেক্সিটের প্রেক্ষাপটে এখানেটা কিছুটা স্তিমিত হয়ে আছে, অন্য জায়গাতে কিন্তু ভ্যারিয়েশন আপ অ্যান্ড ডাউন করছে। এবং কতটুকু করবে কি করবে আপনাদের বিভিন্নভাবে অন্যান্য নিউজগুলো দেখছেন দেখতে পাচ্ছেন, এটাকে ধারাবাহিকভাবে আমরা আপডেট টু আপডেট আপনাদের দিয়ে থাকবো। যাই হোক, এ ছিল আমার সেকেন্ড আপডেট। আশরাফ ভাই, আরিফ ভাই, আমরা একদমই শেষ মুহূর্তে চলে আসছি, আমাদের হাতে মাত্র এক মিনিট সময় আছে, আপনি 30 সেকেন্ড, আমি 30 সেকেন্ড, অ্যান্ড উই আর অফ। আপনাকে 30 সেকেন্ড না 20 সেকেন্ড দেওয়া হবে। ইউ আর মোস্ট ওয়েলকাম, প্লিজ। দর্শক শুনছেন, মানে আসলে মানে আমাদের সময় বেঁধে দেওয়া, মানে এনটিভিতে আজকে একটা বিশেষ প্রোগ্রাম হয়েছিল, এখানে আসতে হয়েছে দুপুরবেলা, আবার আবার বিকেলবেলাও আসতে হলো। তো আমরা যারা এনটিভির কলাকৌশলী আছেন আপনাদের বিশেষ ধন্যবাদ যে আমাদের প্রোগ্রামটা আপনারা হেল্প করছেন পাশাপাশি। শেষে তো আশরাফ ভাইয়ের ভূমিকা তো তুলনাহীন, বলাই বাহুল্য, এটাকে আমি ওভাবে আনছি না। আমরা মানে আমি পাশাপাশি আপনাদেরকে বলছি যে দর্শক, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালো লাগা, আমার অফিসে এসে মানে আপনারা যারা দেখা করছেন, এই সবার এই কিছু দিতে পাচ্ছি দেখে খুব ভালো লাগছে। এত লাগে এভাবে যে ওয়াই নট আমার এক্সপিরিয়েন্স আমাদের কমিউনিটি ভাই বোনদের শেয়ার করে দিবি, যতখানি তারা উপকৃত হোক, সেক্ষেত্রে আমাদের বাংলাদেশি ভাই বোনরা আগায় আসুক। যাই হোক, যেতে নাই চাই তবু যেতে হচ্ছে। আশরাফ ভাই বললেন যে 30 সেকেন্ড, আমি বোধহয় বেশি নিয়ে নিচ্ছি আশরাফ ভাই, বা তারপরে আপনাদের কাছে প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে আমার পক্ষ থেকে বিদায় নিতে হচ্ছে, যেতে যাচ্ছে না। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আগামী প্রোগ্রামে, সেই পর্যন্ত ভালো থাকবেন। পাশাপাশি আপনাদের অভিমত জানাবেন আমাদের ইমেলের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ আশরাফ ভাই, আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ, যে আপনারা যারা আমাদেরকে ফোন করলেন। আশা করি আমাদের এই অনুষ্ঠানটাকে সবাইকে দেখানোর জন্য আপনারা ইমেল আমাদের সোশ্যাল মিডিয়াতে যাবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, এবং সবাইকে জানাবেন, বিকজ ইটস অল অ্যাবাউট ইউর প্রোগ্রাম, উই ট্রাই টু হেল্প ইউ আউট ম্যাক্সিমাম। আরিফ ভাই যে কথা বলছিলেন যে আমরা চাচ্ছি যে ম্যাক্সিমাম এই কমিটিকে দেওয়ার জন্য, ইয়েস, হাউ উই ক্যান ডু দ্যাট? দর্শক, প্রপার্টি শো টিপস যদি দিতে চাই তাহলে বলবো যে নো ম্যাটার হাউ রিচ ইউ আর, ট্যালেন্টেড অর এডুকেটেড ইউ আর, ইফ ইউ ডোন্ট ট্রিট আদার পিপল ওয়েল, ইট ডাজন্ট ম্যাটার দ্যাট হু ইউ আর, প্লিজ ট্রিট পিপল ওয়েল অ্যান্ড বি উইথ দেম। থ্যাংক ইউ, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।